নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই বিনক চ্যানেল শেয়ার বাজার টাইম প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাই আমি অনম আপনাদের সঙ্গে আজকের ভিডিওটা শ্যুট করতে অনেকটা দেরি হয়ে গেছে আমি জানি না কখন আপলোড হবে তাই আমি টু দ্য পয়েন্ট কথা বলার চেষ্টা করবো আজকের ভিডিওতে খুব বেশি স্টক নিয়ে আলোচনা করবো না আজকে ল্যাপটপটা হাতে পেয়েছি আর আমি চাইছিলাম না যে আজকের যে ভিডিওটা সেটা মিস হয়ে যাক যার জন্য এরকমভাবে তাড়াহুড়ো করে ভিডিওটা বানাচ্ছি তো আমরা আজকে মার্কেটে যদি দেখি মার্কেটে যদি কথা বলি তাহলে মার্কেট আজকে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স বেড়েছে যদি আমরা ব্যাঙ্ক নিফটির কথা বলি তাহলে সেটা টু বেড়েছে মানে বেশ ভালো মতো একটা আপমুভ আমরা দেখছি লাস্ট তিন দিন ধরে যদি আমরা এখানে দেখি তাহলে বেশ সুন্দর একটা মুভমেন্ট আমরা নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি তাহলে এবারে যে প্রশ্নটা আমাদের মনে আসে সেটা হচ্ছে গিয়ে যে মার্কেটে যে যেরকমভাবে ফল আমরা দেখছিলাম এরকম ড্রাস্টিক্যালি ফল হচ্ছিল সেটা কি ওভার হয়ে গেছে তো আমরা আগে আলোচনা করেছিলাম আপনাদেরকে দেখিয়েও যে এই যে লাইনটা আমি টেনেছি যেটা বারবার বারবার এখানে রেসিস্ট্যান্স নিচ্ছিল মার্কেট ফাইনালি ব্রেকআউট দেওয়ার পর আবারও এই জায়গাটা থেকে রেসিস্ট্যান্স নিয়ে ফল হয় আর ঠিক এই জায়গাটায় এই জায়গাটাই সাপোর্ট হিসেবে কাজ করতে পারে বলে আমরা আলোচনা করছিলাম আর ঠিক সেই রকমই দেখলাম মার্কেট এখানে আসলো এখানে সাপোর্ট নিল আর তারপরে সুন্দর একটা র্যালি আমাদেরকে দেখালো তো আপনাদেরকে বলি যে মার্কেট খুবই সিম্পল প্রাইস অ্যাকশান ফলো করুন আর যখন যখন মার্কেট আমাদেরকে অপরচুনিটি দেবে তখন তখন সেই অপরচুনিটিগুলোকে কাজে লাগাতে হবে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে তাহলেই হবে তো যদি আমরা নিফটির কথা বলি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আজকে এখানে একটা গ্যাপ ছেড়ে গেছে তো এই যে গ্যাপটা ছাড়ে সেটা ফিল করতে কখনো কখনও মার্কেট নিচে আসতে পারে যার ফলে আমরা দেখতে পারি যে এরকমভাবে স্ট্রেট ফরওয়ার্ড এরকমভাবে উপরে না যেতেও পারে তার কারণ লাস্ট মানে সামনে যেটা বাঁধা রয়েছে মার্কেটের জন্য সেটা হলো এই লাইনটা যেখানে আমি এই লাইনটা টেনেছি আঠেরো হাজার তার আগে কিন্তু কোনো রকম বাধা নেই কিন্তু মার্কেট এরকমভাবে স্ট্রেট ফরওয়ার্ড উপরে যায় না একটুখানি নিচে আসবে এই যে গ্যাপটা রয়েছে যেটাকে ফিল করবে আবারও ধীরে 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 এটা ওপরে যাবে কিন্তু এটা আমরা বলতে পারি এই অ্যাকশন দেখে যে ডাউন যাওয়ার সম্ভাবনা অনেকটা কম এখন মার্কেটের তাই ঘাবড়ানোর আর কোনো কিচ্ছু নেই ঠিক আছে যদি আমরা এফআইআই আর ডিআইআই অ্যাক্টিভিটি দেখি তাহলে এখানে দেখুন আজকে এফআইআই সেল করেছে একশো তিরাশি কোটি টাকার আর ডিআইআই বাই করেছে চারশো পঁচিশ কোটি টাকার এফআইআই কন্টিনিউ সেল করে যাচ্ছে ইভেন মার্চ মাসে যে ক্র্যাশ হয়েছিল সেই সময় এফআইআই যতটা সেল করেছিল এখন যে সেলটা করছে সেই ভ্যালু অনেকটা কাছাকাছি কিন্তু মার্কেট দেখুন কোথায় রয়েছে মানে ভাবতে পাচ্ছেন যে কীরকমভাবে মার্কেটকে ধরে রেখেছে রিটেল ইনভেস্টার এবং ডিআইআই মানে আমরা মার্কেটকে আমরা কিন্তু ফল হতে দিইনি মার্কেটের সাপোর্ট হয়ে আমরা দাঁড়িয়ে আছি আপনার মতামত কী বিষয়ের ওপর সেটাই ভিডিওর কমেন্টটা অবশ্যই লিখবেন তো চলুন দেখে নেওয়া যাক ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি যদি কথা বলি তাহলে দেখুন এখানে লাস্ট টাইম সেলার অ্যাক্টিভ ছিল তারপরে একটা সেলিং আমরা দেখি কিন্তু আজকের এই গ্রিন বড়ো ক্যান্ডেলে যেটা বেশ পাওয়ারফুল ক্যান্ডেল সেই ক্যান্ডেলে আজকে এই যে সেলাররা যারা ছিল এখানে তারা কিন্তু আজকে ডিফিট হয়ে যায় আর ব্রেকআউট দেয় আজকে ব্যাঙ্ক নিফটি পিএসইউ ব্যাংকের ব্যাঙ্কের ক্ষেত্রেও তাই পিএসইউ ব্যাঙ্ক তো লাস্ট কয়েকদিন থেকে বেড়েই চলে যাচ্ছে তো সেক্ষেত্রে অনেক স্টক ব্রেকআউট দিচ্ছে পিএসইউ ব্যাঙ্কের ক্ষেত্রে তবে আবারও সেই বলবো লং টার্মের জন্য আমার মনে হয় না যে পিএসইউতে সেরকম কোনো কিছু রয়েছে কিন্তু যেহেতু শর্ট টার্ম বেসিসে বাড়ছে সেহেতু আপনি সুইং ট্রেডিং সেখানে দেখতে পারে তো যাই হোক ব্যাঙ্ক নিফটি যদি কথা বলি তাহলে যে রেসিস্ট্যান্স রয়েছে ব্যাঙ্ক নিফটির জন্য সেটা হচ্ছে এই লেভেলটাতে তো সামনে এই লেভেলটাতে একটা মানে চল্লিশ হাজার লেভেলের কাছে একটা রেসিস্ট্যান্স রয়েছে ব্যাঙ্ক নিফটির জন্য দেখা যাক আগামী দিনে কীরকম পারফর্ম করে কালকে এক্সপায়ারি রয়েছে আর এক্সপায়ারির দিন একটু ভোলাটাইল হয়ই মার্কেট দেখা যাক ওকে তো এবারে দুটো স্টক নিয়ে কথা বলবো একটা তো হচ্ছে বিপিসিএল যেটা নিয়ে আগের ভিডিওর কমেন্টে অনেকবার মানে আমি পেয়েছি দেখুন যদি বিপিসিএলের কথা বলি তাহলে বিপিসিএল একটা আন্ডার পারফর্মিং স্টক দেখতেই পাচ্ছেন এটা নিয়ে অলরেডি আমি চর্চাও করেছি আগে আর আমি সব সময় আপনাকে বলি যে আন্ডার পারফর্মিং স্টকগুলো একটু অ্যাভয়েড করা উচিত অনেক সময় কি হয় যে কোনো কোম্পানি যদি আমরা বারবার দেখি কোনো জায়গায় তাহলে সেই কোম্পানির শেয়ার কিনতে আমরা বেশি পছন্দ করি যার জন্য অনেক নন কোম্পানিতে আমরা ইনভেস্টমেন্ট করতে চাই কিন্তু শুধুমাত্র এই ক্রাইটেরিয়ার বেসিসে কোনো শেয়ার পারচেস করাটা আমাদের উচিত না সেই কোম্পানিটা গ্রোথ কি রয়েছে তার ফান্ডামেন্টাল কি টেকনিক্যাল কি বলছে সেইগুলো সব দেখাটা দরকার এবং সব থেকে প্রথমে নিফটি যে রিটার্নটা দিয়েছে তার থেকে বেশি রিটার্ন দিয়েছে কিনা মার্কেটের থেকে বেশি রিটার্ন দিয়েছে কিনা এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে তো আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যদি আমরা এখানে সব কিছু রিমুভ করে দিই আর আপনাকে আমি উইকলি টাইম ফ্রেমে দেখাই তাহলে দেখুন মার্চের এখানে ক্র্যাশ হওয়ার পর মার্চের এখানে ক্র্যাশ হওয়ার পর এইখানে ট্রেড করছে মানে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে এখন অবধি যদি আমরা এখান থেকে দেখি তাহলে মাত্র পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে মানে মার্চের ক্র্যাশে যদি ইনভেস্টমেন্ট করতো তাহলে জাস্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন সে পেত বিপিসিএল থেকে কিন্তু নিফটি দেখুন কতটা ওপরে ট্রেড করছে কতটা বেশি রিটার্ন দিয়েছে যার জন্য বিপিসিএল একটা আন্ডার পারফর্মিং স্টক হয়ে যায় আর আমি আন্ডার পারফর্মিং স্টক অ্যাভয়েড করা বেশি পছন্দ করি ঠিক আছে তো আজকের একটু ভালো করে গুছিয়ে বললাম অনেকে বুঝতে পারেন না যে আন্ডার পারফর্মিং স্টক মানে কি তার জন্য একটু সময় নিয়ে বললাম এবারে দ্বিতীয় যে স্টক সেটা হচ্ছে গিয়ে নকরি এই নকরি স্টকটা নিয়ে বা ইনফোয়েচ যেটা নাম আমরা চিনি এটা যদি আমরা ওয়ান ডে হিসেবে দেখি তাহলে লাস্ট টাইম যেখানে আমরা আলোচনা করেছিলাম যে এই জায়গাটাই একবার সাপোর্ট নিতে পারে যেখানে বারবার বারবার আগে সাপোর্ট নিয়েছিল ইনফোয়েচ এখানে একবার সাপোর্ট নিয়েছিল এখানে একবার সাপোর্ট নিয়েছিল এখানে একবার সাপোর্ট নিয়েছিল যেটা ছিল ফোর ফোর টু ফোর জিরো এই লেভেলটাতে সাপোর্ট নিতে পারে আর দেখুন ঠিক এক্স্যাক্টলি সেখানে সাপোর্ট নিয়েছে কারেক্ট এবার এই যে ফলটা হচ্ছিল তখন অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন যে আপনার কথা শুনে ইনফোয়েজ কিনলাম নকরি কিনলাম পনেরো পার্সেন্ট নেগেটিভ দেখাচ্ছে বারো পার্সেন্ট নেগেটিভ দেখাচ্ছে তাহলে এখন যদি আপনার মনে হয় যে আমার কথা শুনে আপনি স্টকে ফেঁসে গেছিলেন তাহলে এখন সুবর্ণ সুযোগ অনেকটা বেড়ে গেছে এই স্টকটা আশা করছি আপনি প্রফিটেই চলে এসছেন বা যদি লসও হয় তাহলে হয়তো মার্জিনাল লস হবে খুবই কম লস হবে তো আপনি এই সময় বেরিয়ে যেতে পারেন তবে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনি নিজের দায়িত্বে নিজের রিস্কে এই স্টকে থাকবেন আমি জাস্ট সিম্পলিফাই করে কোথায় সাপোর্ট রয়েছে রেসিস্ট্যান্স রয়েছে এর ফিউচার কি হতে পারে সেই বিষয় নিয়ে চর্চা করেছি আপনি কিন্তু পরে এটা বলতে পারবেন না যে আপনার কথা শুনে এই স্টক আমি ইনভেস্ট করে এই হলো বা প্রফিট হলো সেটা আপনার নিজের ক্রেডিট লস হলো সেটা আপনার নিজের ক্রেডিট যেটা আমি প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশ মানে ডিসক্লেমার হিসেবেও দিয়ে দিই এবং ভিডিও ডিসক্রিপশানও আপনি দেখতে পাবেন ডিসক্লেমার থাকে তো আমি আমার নিজের ভিউ আপনার সাথে শেয়ার করছি তো আবার আমি বলছি যদি এই স্টকে আপনাকে থাকতে হয় তাহলে আপনার নিজের রিস্ক আপনি থাকবেন ঠিক আছে যাই হোক যদি এই স্টকের ক্ষেত্রে আমরা সামনে বাঁধা হিসেবে দেখি রেসিস্ট্যান্স দেখি তাহলে সেটা হলো এই লেভেলটাতে এখানে একটা হরাইজেনটা লাইন যদি টেনে দিই আমরা তাহলে দেখুন বারবার এখানে সাপোর্ট হিসেবে কাজ করছিল এর আগেও যদি আমরা দেখি তাহলে এই লাইনটা সাপোর্ট হিসেবে কাজ করছিল তাই তো এবার এটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে এখানেও দেখুন সাপোর্ট নিয়েছিল এবারে এটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে তো এই লাইনটাকে যদি ব্রেক করে দেয় এখানে যদি কালকে একটা গ্রিন ক্যান্ডেল আবারও তৈরি করে দেয় তাহলে এটা প্রপার ব্রেকআউট হবে প্রথম বাঁধা পেরোবে নেক্সট বাঁধা তখন এইখানে থাকবে এই জায়গাটায় যেখানে সেলার অ্যাক্টিভ ছিল তো সামনের দিনগুলো একটু ডিফিকাল্টিস হতে পারে নকরির জন্য তবে খেয়াল রাখবেন এই সব লেভেলের দিকে যেগুলো আপনাকে দেখালাম এবারে লাস্ট যে স্টক সেটা হলো গুজরাত ফ্লোরোকেমিক্যাল গুজরাত ফ্লোরোকেমিক্যাল এই স্টকটার ক্ষেত্রে আমি লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম কালকে সেই ভিডিওটাতে বলেছিলাম যে এটা ব্রেকআউট দিয়েছিল এবং আজকেও দেখুন ফাইভ পার্সেন্টের ওপর বেড়েছে ইয়েস ফাইভ পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট বেড়েছে আর খুব সুন্দর একটা র্যালি আমরা এই স্টকের মধ্যে দেখলাম এটা নিয়ে আগেও আমরা আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে এই স্টকের উপর খেয়াল রাখতে ফান্ডামেন্টালি ভালো একটা কোম্পানি আমরা যদি টিকারটে ওয়েবসাইটে গিয়ে এখানে দেখি একবার গুজরাট ফ্লোরো নিয়ে এখানে ফাইন্যান্সিয়ালসে গিয়ে যদি আমরা ক্যাশ ফ্লোতে যাই ফ্রি ক্যাশ ফ্লো যদি আমরা দেখি তাহলে দেখুন ওভার দ্য লাস্ট থ্রি ইয়ার্স এটা বাড়ছে ইভেন দু হাজার কুড়িতে এরা ক্যাপেক্স অনেক বেশি করেছিল তো যার ফলে আগামী দিনে আরও বেশি গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে এই স্টকের ক্ষেত্রে ঠিক আছে বাকি বাকি আরও প্যারামিটার রয়েছে এই কোম্পানি সম্পর্কে আমি ফান্ডামেন্টাল পড়েছি ফান্ডামেন্টাল খুব ভালো বলে আমি মনে করি তো আমার এখন মনে হয় যে স্টকের ক্ষেত্রে রিস্ক রিওয়ার্ড ফেভারেবল না এখন যার জন্য একটু ওয়েট করতে হবে আমাদেরকে একটু রিট্রেস করে আবার যদি এরকমভাবে ওপরে যায় যেরকমটা আগে আমরা দেখেছিলাম এরকমভাবে ওপরে গেলো রিট্রেস করলেও আবার ওপরে যাচ্ছে তো এখানে হায়ার হাই তৈরি করছে তো ঠিক সেরকমভাবে এরকম যদি কোনো অ্যাকশন আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আবার এই স্টকটাকে আমরা কনসিডার করতে পারবো তারপর আপনার ওয়াচ লিস্টে অবশ্যই গুজরাত ফ্লোরো কেমিক্যাল এই স্টকটাকে রাখবেন ফান্ডামেন্টাল ভালো একটা কোম্পানি তো আশা করছি আজকের এই ডিসকাশন আজকের আলোচনা আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন অনেকেই আপনারা ভিডিও দেখেন আমি জানি অ্যান্ড আই এম সো মাচ গ্রেটফুল আশা করছি আপনাদের একটুখানি হলেও হেল্প করতে পারছি তবে একটা বিষয় আমি নোটিস করে দেখছি যে আপনারা ভিডিও দেখছেন তবে সাবস্ক্রাইব করছেন না তো যদি ভালো লাগে মায় বিনিয়োগের কন্টেন্ট যা কিছু আমি আলোচনা করছি যদি কাজের বলে মনে হয় যদি আপনি চান যা কিছু ভিডিও আমি আপলোড করবো আপনার কাছে পৌঁছে যাক তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইব না করলে আমার ভিডিও আপনার হয়তো পৌঁছাবেন অনেক সময় অনেক ইম্পর্টেন্ট আপডেট হয়তো মিস করে যেতে পারেন তো সাবস্ক্রাইব করবেন দেখবেন লাল বাটন একটা রয়েছে সেটা একদম ফ্রিতে সাবস্ক্রাইব করা হয় আর পাশে একটা বেল আইকন চলে আসবে সেটাও প্রেস করে দেবেন যখন আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই নোটিফিকেশানও পৌঁছে যাবে তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার